আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে ভালোভাবে কাজে লাগাতে চান কাটার মাস্টার মুস্তাফিজ। বিশ্বকাপে যেন দল হয়ে খেলতে পারে টাইগাররা, এই জন্য সবসময় জুনিয়রদের সাপোর্ট দিতে চান ফিজ, আর সাকিব রিয়াদের মতো সিনিয়রের পরামর্শ নিয়ে করতে চান সব সমস্যা সমাধান। মুস্তাফিজকে ছাড়া যখন আইপিএলে ধুঁকছে তার দল চেন্নাই সুপার কিংস, তখন লাল সবুজের টানে টাইগার পেসার আমেরিকার মাটিতে প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের জন্য। দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়, আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। সাম্প্রতিক অতীতের চেয়ে বর্তমানটা বেশ ভালো কাটছে কাটার মাস্টারের। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তবে শুধু বিশ্বকাপই নয়, সবসময় জুনিয়রদের সেরা হয়ে উঠতে সাহায্য করতে চান মুস্তাফিজ। আমি টি-20টা খুব এনজয় করি, মানে এইটা এই ফরম্যাটটা বেশি প্রেশার, এই কারণে আমার মনে হয় ভালো লাগে। আমার আমি প্রেশারটাও অনেক এনজয় করি। আমাদের যে পেস বলাররা আছে, তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান, 40% বেশি গ্লো, বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো অ্যান্ড লাভলি। আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব, যদি আমাদের আর খুব ইমপ্রুভ হয়। বিশ্বকাপে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে একেবারে মুখিয়েই আছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে প্রায় 10 বছরের অভিজ্ঞতা কিংবা দেশ বিদেশে বহু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে ফিজ এখন এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার। তবে দলে সাকিব রিয়াদের মতো সিনিয়ররা থাকায় বিশ্বকাপে কাজটা একটু হলেও সহজ হয়ে যাবে। আপনার এখানে সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে, আমরা মাঝখানে আছি। আমরা যদি কোনো সময় আটকাই যাই কোনো বিষয়ে, যেন গ্রাউন্ডে হইতে পারে যে কোনো কিছু জানার থাকলে, তখন আমরা ভাইদের কাছ থেকে যে ডিসিশনগুলো নিতে পারবো। বিশ্বকাপের আগে দলের সবাই এখন চেষ্টায় আছেন ফিজিক্যালি ফিটনেসের সাথে মানসিকভাবেও চাঙ্গা থাকতে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের গ্রুপে যেমন শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ আছে, তেমনি আছে নেপাল বা নেদারল্যান্ডসও। টাইগারদের টার্গেট এখন প্রত্যেক দলের বিপক্ষে নিজেদের প্ল্যানটা ঠিকঠাকভাবে কাজে লাগানো। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।